नमस्कार बंधु बान्धवी सकल, जनप्रिय कंठशिल्पी तथा अभिनेत्री तथा अहोमर सकलोरे क्राश दीपलीना डेका अलपते एखन प्रेमर प्रस्ताव दी चिठी एखनी पठाइसिल एजन युवके চুলিখিনি খুলি রাখিলে বহুত কিউট দেখিও তোমার এখিনি বা আমি নুখুলিলে ভাল হব না 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 কি ইবা যদি নাই নাই পারি আই ডোন্ট নো পারি এভারেজ খুলাই রাখিবাসুন পারিলে শুটত শুটৰ সিন গুৰটো অ হেতু হসে তার নহব এবাৰ খুলা নাই অবহেষত সেই চিঠিখন দিয়া যুৱকজনৰ সন্ধান পালে দীপলীনা ডেকাই। আৰু তাৰপিছত কি হ'ল চাওকচোন। অনিমেষ বৰবৰা যিমান ধুনীয়াকৈ চিঠিখন লিখি পেলাই দিছিলে আমাৰ দীপলীনা বাইদেউ কি কয় কেনেকে লয় নিজৰ ফেন বুজিব পৰা নাই তোমাৰ নাটক অনিমেষ ন থেংক ইউ ভেৰি মাচ মানে তুমি বৰ ধুনীয়াকৈ লিখিছিলা আচলতে মই কি ক'ম মই নাজানো আচ্ছা এনিৱে তুমি ক'ত থাকা নগাঁও উপলক্ষে কোনে চাবিকে গান গোৱা এক্সিডেণ্টেল ভকেলিষ্ট ও এক্সিডেন্ট সরি লেডি বে যেতিয়া ফার্স্ট লেটার খন আহিছিলে আমার শুটিং অন আহিছিলে আর প্রেমত শুটিং অন আহিছিলে আর চিঠি খন সকলে ইতিমধ্যে দেখিছে পড়িছে শুনিছে আর লড়াজনের সন্ধান আমি আসিল এয়া যে আসলে আজি আমি এডিটিং এডিটিং করে আছো গানটোর আমি কাইলৈ রিলিজ করিম তার মানে আসলে কেতিয়া ভিডিওটো ইহতে দিয়ে মই নাজানো আমার 8 তারিখে গানটো রিলিজ হব আর মই অনিমেষক তেতিয়া নাজানিছিল এক্সিডেন্টাল ভোকালিস্টক ডেডিকেট করে পেলে গিফটি দিম বলে ভাবিছিল আজি যেহেতু লগ পাই গেলো অনিমেষক ডেডিকেট করে গিফটি রিলিজ করিম সকলে শুনিব গুনগুন আর পুনৰ কৈছো এই ধৰণৰ নিভাজ মৰম বিলাক আসলে পালে খুব আবেগিক হৈ যাওঁ এনেও বহুত ইমোশনাল হয় থ্যাংক ইউ মনৰ আশাটা পূৰণ হ'ল কাৰণ আজি হয়তো হ'ব পাৰে চিঠি খনতে গোটেইখিনি আছিলে Smiley face, XOXO.